দেয়া যাবে না ভোগ বলি আশীর্বাদ এমন আরো কত কি বিধি নিষেধ বুধবার বিধি নিষেধ মেনে গত 3 দিনের মত এদিন উপজাচনা হলো খয়েরপুরে 14 দেবতা মন্দিরে অন্যান্য বাদের মত ভিড়ে ঠাসা মন্দির প্রাঙ্গণ আর দেখা যায়নি হাতে গোনা যে কজন এসেছেন সবাই দূর থেকে মায়ের দর্শন করে প্রণাম জানিয়ে বিষণ্ণ মনে মায়ের মন্দির ছেড়েছেন পুরোহিত মশায়ের অবশ্য এক্ষেত্রে একেবারে বিষণ্ণতার ছাপ দেখা যায়নি তার কথায় সরকারি নির্দেশ মেনে চললে এটি বরং সবার জন্যই মঙ্গল আজকে তো দু তিন দিন চলল পূজার দিন ভয় হয়ে গেছে এবং রবিবার দিন পাট তোলা পূজা হবে এবার সন্ন্যাসী সমাগম হয়নি করোনার জন্য সেদিন তারে পাঠা পাঠানো দেওয়া হয়েছে বিশ্বের সব মানুষের জন্য পূর্ণা থেকে বলছি বিশ্বের যে করোনা বা মানুষ লক্ষ লক্ষ মারা যাচ্ছে সেদিন প্রশাসন এ চিন্তা করছে যে শুধু প্রণাম করে যাবেন ভোগ দিতে পারতেন না বলি দেওয়া যাবে না কোনো আশীর্বাদ দেওয়া যাবে না দশ দশ বছর শিশু মন্দিরে আসতে পারবে না 60 বছরের অর্ধে বৃদ্ধ আসতে পারবে না সেই জন্যই এটা বিধান প্রশাসন নির্দেশ দেওয়া দিয়েছে যাই হোক বিশ্বের সবাই পূর্ণা থেকে বলছি যে আপনারা সঙ্গে সরকারের বিধি মেনে চলুন তাহলে ভালো হবে সুখে থাকুন সমাধি থাকুন শান্তি থাকুন সেটি আমার আশীর্বাদ